সারা দেশের সঙ্গে সঙ্গে আজ বাঁকুড়া জেলাতেও পালিত হয়ে গেল জাতীয় ভোটার দিবস। আজ বাঁকুড়ার প্রশাসনিক ভবনের মাইনরিটি বিল্ডিং এর সভাকক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। এই উপলক্ষে নির্বাচন কমিশনের নতুন সংযোজন ই ভোটার সম্বন্ধে সচেতনতামূলক ট্যাবলো পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন বাঁকুড়া জেলাশাসক এস অরুণ প্রসাদ। এই ট্যাবলো আগামী বেশ কয়েকদিন জেলার সর্বত্র ঘুরে বেড়াবে সচেতনতার কাজে। এছাড়াও বেশ কিছু 18 ঊর্ধ্ব নতুন ভোটার যুবক যুবতীর হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়। এবছর বাঁকুড়া জেলায় নতুন সংযোজিত হয়ে ভোটার সংখ্যা গিয়ে দাঁড়ালো 28,97,111 জনে। এর মধ্যে যুব ভোটার সংখ্যা 90,982 জন, যা সমগ্র ভোটার সংখ্যার প্রায় 35%। আগামী দিনে নতুন ভোটারদের ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া এবং নতুন সংযোজিত করার জন্যই সচেতনতামূলক কাজ প্রচার কাজে লাগবে বলেই দাবি প্রশাসনিক কর্তাদের। গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ পক্ষে তুলে ধরব এবং বর্ণগত গোষ্ঠীগত ভাষাগত পার্থক্য আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমরা এবারে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করছি। মাননীয় এস অরুণ প্রসাদ, মাননীয় জেলা শাসক তথা জেলা সমাহর্তা স্যারকে ব্যাচ পরিয়ে সারা উপহার